আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা জানব যে তিন শ্রেণীর ব্যক্তিকে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। ইসলাম সকল শ্রেণীর মানুষের অধিকারের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেছে। সমাজের যারা প্রতিবন্ধীদের অবহেলা ও অবজ্ঞার চোখে দেখে তাদের মনে রাখা দরকার, আল্লাহ না করুন বিভিন্ন দুর্ঘটনা ও অসুস্থতার কারণে একজন সুস্থ সবল মানুষও যে কোনো সময় শারীরিক সক্ষমতা হারিয়ে প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তাই প্রত্যেক সুস্থ মানুষের উচিত শারীরিক সুস্থতার জন্য আল্লাহর কৃতজ্ঞতার পাশাপাশি প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতার হাত বাড়ানো, কারণ তাদেরও অধিকার রয়েছে স্বাভাবিক জীবনযাপনের। ইসলাম প্রতিবন্ধীদের প্রতি সচেতন হওয়ার নির্দেশ দিয়েছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, তাদের অর্থাৎ বিত্তশালীদের, ধন সম্পদে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার রয়েছে। সূরা যারিয়াত আয়াত নম্বর 19, প্রতিবন্ধী, পাগল, অবলা বা নারীদের শরীরে আঘাত করলে আল্লাহর আরশ কেঁপে ওঠে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের সব শ্রেণীর মানুষকে সমান চোখে দেখতেন। মৃদু বাক প্রতিবন্ধী সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মসজিদে প্রথম মুয়াজ্জিন নিয়োগ দিয়েছিলেন। দৃষ্টি প্রতিবন্ধী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার মদিনার অস্থায়ী শাসনকর্তা নিযুক্ত করেন। এমনকি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তাকে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন, তখনই বলতেন, স্বাগতম জানাই তাকে যার সম্পর্কে আমার আল্লাহ আমাকে ভর্ৎসনা করেছেন। উল্লেখ্য যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবি আব্দুল্লাহ উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহুকে কোনো এক বিষয়ে অগ্রাধিকার না দেয়ায় আল্লাহ তাআলার সতর্কীকরণের মুখে পড়েন। ঘটনাটি হলো, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনারত ছিলেন। এমত অবস্থায় অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীন সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করেন। এতে আলোচনায় ব্যাঘাত সৃষ্টি হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিঞ্চিত বিরক্তি প্রকাশ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জাত্যভিমানী কুরাইশদের মন রক্ষার্থে অন্ধ সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের প্রতি তখন ভ্রূক্ষেপ করলেন না, কিন্তু আল্লাহর কাছে এই বিষয়টি পছন্দনীয় হলো না। সঙ্গে সঙ্গেই প্রতিবন্ধীদের অধিকার বিষয়ক পবিত্র কোরআনে কারিমে আয়াত নাজিল হয়, যাতে তাদের প্রতি ইসলামের কোমল মনোভাবের প্রকাশ পেয়েছে। ওই আয়াতে ইরশাদ হয়েছে, সে ভ্রূকুচিত করল এবং মুখ ফিরিয়ে নিল, কারণ তার কাছে অন্ধ লোকটি এলো। তুমি কেমন করে জানবে সে হয়তো পরিশুদ্ধ হতো অথবা উপদেশ গ্রহণ করত, ফলে উপদেশ তার উপকারে আসত। সূরা আবাসা আয়াত নম্বর 1-4। এরপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবন্ধীদের বিষয়ে সতর্ক হয়ে যান, তাদের প্রতি ভালোবাসা বাড়িয়ে তাদের বিশেষ গুরুত্ব দিতে থাকেন। প্রতিবন্ধীদের প্রতি ভালোবাসা প্রদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বটে। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সতর্ক করেছেন, সেখানে সাধারণ মানুষ প্রতিবন্ধীদের প্রতি উদাসীনতা দেখালে নিশ্চয়ই আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন, এটা বাহুল্য। মানুষ সৃষ্টির সেরা জীব, সমাজে সেই মানুষেরই একটা অংশ প্রতিবন্ধী, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাছাড়া প্রতিবন্ধীদের প্রতি সহমর্মিতা পরকালে মুক্তির উসিলা। মানুষ হিসেবে বেঁচে থাকার ন্যূনতম মৌলিক অধিকারগুলো তাদেরও ন্যায্য প্রাপ্য। তাই প্রতিবন্ধীদের প্রতি আন্তরিক ভালোবাসা প্রদর্শন এবং সহানুভূতিশীল হওয়া অত্যাবশ্যক। যেমনই হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ক্ষুধার্তকে খাদ্য দাও, অসুস্থ অর্থাৎ প্রতিবন্ধী ব্যক্তির খোঁজ খবর নাও এবং বন্দীকে মুক্ত করে দাও। সহিহ বুখারীতে এটি বর্ণিত আছে।